ইফতার। ইফতারের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারু ক্বাবলা ইউসাল্লিয়া আলা রুতাবাতিন, আল্লাহর নবী ইফতার করতেন তাজা খেজুর দিয়ে। ফাইনাম তাকুন ফাতমারাতুন, যদি তাজা খেজুর না থাকতো তখন তিনি শুষ্ক খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনাম তাকুন তোমায়রা, যদি শুষ্ক খেজুর বাড়িতে না থাকতো, ফাহাসা হাসাতিন মিন মাইন, তখন তিনি কয়েক অঞ্জলি পানি মুখে দিতেন। পৃথিবীতে যে কোনো খাদ্য হোক না কেন, খেজুরের উপরে কোনো সম্মানী খাদ্য নেই। ইফতারের জন্য তাজা খেজুর, না হলে শুষ্ক খেজুর, কোনো পথ না থাকলে তখন হলো আপনার এই পানি। ইফতারের সময় আল্লাহওয়ালা কাসম তো আল্লাহ রিজকে কাফতার, তো এই দোয়া পড়তে হবে না, বর্ণনা বিশুদ্ধ নয়, বরং এভাবে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা আফতারা, আল্লাহর নবী যখন ইফতার করতেন, কালা, তখন তিনি বলতেন, যাহাবা জামাও আব্দুল্লাহিল উরুক ওয়াসাবাত আল আজর ইনশাআল্লাহ, পিপাসা চলে গেল, রগগুলি শিরা উপশিরা সিক্ত হলো, আর নেকি প্রমাণিত হলো ইনশাআল্লাহ। তাহলে বিসমিল্লাহ বলে পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে এই দোয়া পড়তে হবে, তাহলে সুন্নাত মতো আমল হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তুমি আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু আন-নাস বিখাইরিন মা আজ্জালাল ফিত্রা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীন লা ইয়াজালুদ্দীন জাহিরান, দীন ইসলাম অতদিন পর্যন্ত জয়ী থাকবে, যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারাইও খেলো না, লিয়ানাল ইয়াহুদ ওয়ান নাসারাইও খেলো না, কেননা ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। খুব সতর্ক সাবধান থাকবেন, সমাজের সাথে আপনার খুবই অমিল। গোটা সমাজে গাড়িতে সবাই দেখা যাচ্ছে যে 3 মিনিট পরে ইফতার করবে, আপনি একাই কেমনে আগে করেন, পরিস্থিতি অনুকূলে আসে না। এরকম জায়গাতেই আপনাকে সুন্নাত বাস্তবায়নের জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। এদেশের মাটিতে সবচেয়ে আগে যে বিজ্ঞাপন পোস্টারে দেওয়া আছে ইফতার, তার চেয়ে আপনি 1/2 মিনিট আগে ইফতার করবেন, তাহলে হাদিসের সাথে মিল খাবে, তাহলে আপনি বলতে পারবেন যে তাড়াতাড়ি আমি ইফতার করেছি। আর যদি 1/2 মিনিট দেরিতে করেন, তাহলে বুঝতে হবে যে আমি ইহুদি খ্রিস্টানদের গতিতে চলেছি। এইখানে সতর্কতার কোনো সুযোগ নেই, এইখানে পেটু খাওয়ার কোনো সুযোগ নেই, সতর্কতা তাড়াতাড়িতে, সতর্কতা দেরিতে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরিতে সতর্কতার কথা বললেন না, তাড়াতাড়িতে সতর্কতার কথা বললেন। কাজেই ইফতারের ব্যাপারে খুব হিসাব করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, রমজান আসলে আমাদের সাথে যেটা গুরুত্বপূর্ণ কথা হয়ে থাকে সেটা